লাবণ্য খোকন তো ছোট মানুষ, ওর সাথে তোমার এভাবে কথা বলাটা ঠিক হয়নি। মা আর কত ওকে ছোট মানুষ ছোট মানুষ বলবে, ছোট মানুষ ছোট মানুষ বলেই তো ও একের পর এক ভুল করেই যাচ্ছে, ওকে কেউ কোনো শাসন করে না। বৌমা কি হয়েছে? কি হয়েছে বলে কি লাভ বাবা, যদি কোনো সমস্যার সমাধান হতো তাহলে বলতাম, কোনো তো সমস্যার সমাধান হয় না। সমস্যার সমাধান যাতে করা যায় সেই চেষ্টাই না হয় করা হলো। তুমি বলো মা কি হয়েছে? আচ্ছা, আরে তুমি বলছো না কেন, বলো কি হয়েছে? বৌমা বলো, তুমি বলো। বাবা খোকন না খুব বেড়েছে, ওর সাথে কোনো কথাই বলা যায় না, যখনই কোনো কথা বলতে যাই ও এরকম ব্যবহার করে এটা বলার মতো না। ইমতিয়াজ ওকে বলেছে কিন্তু কোনো লাভ হচ্ছে না, আর এই সবগুলো ঘটনা মার সান্নিধ্যে ঘটে, মা ওকে কিছুই বলে না। কেন? আমি কিছু বলি না বৌমা। এটা কি বললে তুমি? আমি তো খোকনকে নানা কথা বলেছি নানান সময়, আর তুমি তোমার শ্বশুরের সামনে বললে আমি কিছু বলি না। মা আমি খারাপ কি বললাম? বাবা দেখেন, এই বাসায় আপনারা দুজন মুরব্বী আছেন, আপনারা দুজন মুরব্বী থাকলে যদি ওকে শাসন না করেন ইমতিয়াজের কথা কোনো লাভ হয়? কোনো তো লাভ হচ্ছে না। আচ্ছা ঠিক আছে বৌমা, আমি দেখছি আমি দেখছি। বাবা প্লিজ দেখেন, এরকম চলতে থাকলে তো একসাথে থাকা সম্ভবই না। কি বলছো বৌমা এসব? হ্যাঁ মামি যা বলেছি ভেবে চিন্তে বলেছি। দেখেন একটা মানুষ সারাদিন বাইরে পরিশ্রম করে, বাইরে পরিশ্রম করে বাসায় এসেও যদি প্রতিদিন তাকে এগুলো শুনতে হয় কত ভালো লাগে, আর তাও যদি লাভ হতো যে এই কথায় কোনো কাজ হয়, আর আপনারা দুজন মুরব্বী থাকতে ওকে কথাই বা কেন বলতে হবে? আচ্ছা বৌমা ঠিক আছে, তুমি ঘরে যাও আমি দেখছি, যাও। জি বাবা। সেটা ধরে বসে থাকলে হয় নাকি? রাগের অজুহাত দিলে তো হবে না, তুমি তো বাসায় থাকো না, কি হয় না হয় তুমি তো কিচ্ছু জানো না। কি করে জানবো? তুমি কি কোনো ঘটনা আমাকে জানতে দাও? ঘটনা ঘটার পরে আমি জানি। তোমার ধারণা যে তুমি সমস্ত কিছু ব্যালেন্স করতে পারো, তুমি চাও যে আমি কোনো কিছুর মধ্যেই যেন না ঢুকি, এখন করো ব্যালেন্স করো। আচ্ছা এটা আমার দোষ। কি আশ্চর্য, আমি আজকাল খেয়াল করেছি সব কিছুতে তুমি আমাকে দোষ দিয়ে দাও। আচ্ছা আমি যা করতাম সেটা তো ভালোর জন্য করতাম নাকি? আমি তো বললাম আমি দেখছি, যাও তুমি তোমার কাজে যাও।